আসসালামু আলাইকুম, আমি মেহেদি। বরাবরের মতো আবার চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে আমি আপনাদের কাছে একটা নতুন ব্যাপার নিয়ে আলোচনা করব, যেটাতে আপনারা আপনাদের ইউটিউবের নাম এর ভালো নাম দিতে পারেন। মানে যে নাম দিলে আপনাদের ইউটিউব চ্যানেলে কেউ হঠাৎ করে খুঁজলেই আপনাকে খুঁজে পাবে, এরকম নাম খুঁজে দিতে হবে। এবং এগুলো এরকম নাম আপনারা নিজের কাছ থেকে তৈরি করতে হবে। তাও আমি আপনাদের কাছে কিছু একটা সফটওয়্যার দেব, কিছু নামও সিলেক্ট করে দেখাবো আপনারা কিভাবে করবেন। তো আসুন দেখা যাক কিভাবে করতে হয়। প্রথমে আপনারা আপনাদের আমি নিচে একটা ডাউনলোড করার একটা সফটওয়্যার ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেবো। এই সফটওয়্যারটি টার্গেটেড, আচ্ছা তাহলে আপনার এখানে আপনার নাম দিতে হবে, আপনি কোন নামে কাজ করতে চান। আমি এখানে কয়েকটা নাম দিয়েছি, বাংলা টিউটোরিয়াল। দেখেন এই নামে যদি আপনার ইউটিউব চ্যানেল হয় তাহলে আপনি কি র্যাঙ্কে কত নাম্বার আসতে পারেন, মেবি দুই এবার আসতে পারবেন কি না, এখানে এভাবে চেক করা যায়। এখন দেখেন এখানে দুইয়ে আসতে হইলে আপনার দুই আসতে আসার সম্ভাবনা 40%, আর একে 100% মানে একদম নাই, ডেঞ্জারাস, এটা অসম্ভব হয়ে যাবে একে আসতে হবে। তো একে আসা একটু প্রবলেম হবে, কিন্তু আপনি র্যাঙ্ক নাম্বার দুইয়ে আসবেন এই নামটা নিয়ে। তো দ্বিতীয়টা আরেকটা দেখি, অ্যাডসেন্স হেল্প। আপনি যদি এই সাবজেক্টের উপর অ্যাডসেন্সের উপর ভিডিও করতে চান তাহলে এরকম নাম দিতে পারেন। দেখি এক দুইয়ের মধ্যে আসা যায় কি না, এটা একে আসা যাবে না, একদম ডেঞ্জারাস। আচ্ছা দেখি দশের মধ্যে আসা যায় কি না, দশের মধ্যে আসা যাবে, নয় নম্বরে আসা যাবে, একদম আপনি নাম দিলেই নয় নম্বরে, কিন্তু একে আসতে পারবে। এরকম নাম আপনি সিলেক্ট করবেন যে নামে আপনি একে আসতে পারবেন, নাম্বার এক একে আসতে পারবেন, সেরকম কিছু। আবার আপনি যদি কোনো মেক মানি অনলাইন এগুলো নিয়ে কাজ করেন তাহলে মেক মানি অনলাইন দেখেন এটাও আসা সম্ভব না, 1 থেকে 10 পর্যন্ত আসা সম্ভব না। তো এরকম আপনার কিছু নাম এমন সিলেক্ট করতে হবে, যেমন আমি এখন একটা দেখাই, অ্যাডসেন্স, আচ্ছা অ্যাডসেন্স হেল্প দুইটা হয়েছে, আচ্ছা ইউটিউব হেল্প, ইউটিউব হেল্প, ইউটিউব হেল্প বিটি। দেখেন এবার দেখেন র্যাঙ্কটা কত কম আসছে, দশের মধ্যে দিয়েছি, একটা প্রবলেম এই সফটওয়্যারটি মাঝে মধ্যে এরকম করে, আপনারা কোনো প্রবলেম হবে না, আবার নতুন করে দিন। এটা আসলে অনেক টাকা দিয়ে কেনার সফটওয়্যার, সেটা আমরা খুব ইউজ করি, এই কারণে এরকম হতে দেখায়। আচ্ছা দিয়ে দেখি, দেখেন এখানে আমার আসার সম্ভাবনা খুব ভালো, একেও আসতে পারবে সম্ভাবনা আছে 58%। তো এরকম করে আমরা নাম সিলেক্ট করব, নাম সিলেক্ট করার পর ওই নামে আমরা অ্যাকাউন্ট খুলব, এবং অ্যাকাউন্ট খুলে ওই নামে আমরা যে ট্যাগ বকগুলো বসাবো এই নামটা প্রত্যেকটা ট্যাগের মধ্যে দেব। আর সেকেন্ডলি আপনার নামটা দিয়ে একটা আর্টিকেল লিখবেন, এখানে এরকম এরকম আমি, এখানে এরকম টিউটোরিয়াল পাওয়া যায়, এরকম হচ্ছে আপনার এখানে এরকম এরকম ইউটিউবের হেল্প পাওয়া যায়, ডিটেলস একটা আর্টিকেল লিখবেন, সেটা ইউটিউব ডিসক্রিপশন বারে যে লিখে দেবেন। লেখার আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আপনার কিছু 10-15টা ভিডিও আপলোড দেবেন, তারপরে এই নামটা দিয়ে সার্চ করবেন, আপনার নামটা অবশ্যই অবশ্যই খুঁজে পাবেন ফার্স্টে অথবা সেকেন্ডে। আমি আপনাদেরকে বলতেছি আপনারা যদি যদি একটু মনোযোগ সহকারে কাজ করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আসবে। তো আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে, আর আগামীতে নতুন নতুন ভিডিও পেতে হলে আপনারা নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন অ্যান্ড শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের কাছে, ফ্রেন্ডরাও অনেক হয়তো বা আপনাদের মতোই ইউটিউবে কাজ করতে চায়, ইউটিউবে ভিডিও আপলোড করতে চায়, তো তাদেরও অনেক সাহায্য হবে এই কারণে। আর আজকের মতো এতটুকুই, আর আমার অ্যাডসেন্সের অ্যাকাউন্ট এখন অ্যাপ্রুভ হয়নি, তারপরে আমি অ্যাডসেন্সের দ্বিতীয় টিউটোরিয়ালটা করবো। ওকে, গুড বাই, থ্যাংক ইউ।
see you next video. Goodbye. ساعدني يا رحمن اشرح صدري قرآن.